অনেকে আদালত থেকে জামিন পেলেও কারা মুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারা ফটক থেকে বের হওয়ার সাথে সাথে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে। অবৈধ সরকার যেন নিজেকে টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর। জামিনে মুক্তি পেলেও জেল গেটে অপেক্ষমান গোয়েন্দা সংস্থার লোকদেরকে টাকা না দিলে তাদের মুক্তি মিলছে না। কোর্ট থেকে জামিন দিয়েছে, জামিনের সকল প্রক্রিয়া জেলখানায় সম্পন্ন, কিন্তু জেল গেট থেকে বের হতে পারবে না যদি অপেক্ষমান যে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকরা আছে, আরও যারা আছে, তাদেরকে যদি খুশি না করা হয়। একটা গরিব মানুষ, একটা রিক্সাওয়ালার ছেলে, সিএনজি আলার ছেলে, গরিব মানুষের ছেলে, সে আজকে যুবদল বা স্বেচ্ছাসেবক দল বা ছাত্র দল করার কারণে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে অন্যায়ভাবে, কিন্তু সে জেল গেট থেকে মুক্তি পাচ্ছে না। যে গেটকে আগে সন্তুষ্ট করতে হবে এটা বিধান করে ফেলেছে শেখ হাসিনা। জেল গেটে অপেক্ষমান যারা থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর লোকরা, তারা খুশি না হওয়া পর্যন্ত কারো পৃথিবীর যে আলো এসে পড়ে সেই আলো দেখার সুযোগ নেই, তাকে কারা অন্ধকারের মধ্যেই দিন যাপন করতে হবে। এই হচ্ছে পরিণতি। যারা গণতন্ত্রের কথা বলছেন, যারা সত্য ন্যায়ের কথা বলছেন, যারা সত্য ন্যায়ের জন্য লড়াই করছেন, তারা আজ ভয়ঙ্কর পরিণতি ভোগ করছেন। জামিন পেলেও তারা কারাগার থেকে বের হতে পারছে না। অসংখ্য গরিব নেতাকর্মী জেল গেটের টাকা না দেওয়ার কারণে কারাগারেই ঢুকে ঢুকে জীবন কাটাচ্ছে। শেখ হাসিনা বিএনপির বিরুদ্ধে প্রতিশোধের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। আইন শৃঙ্খলা বাহিনী এখন আওয়ামী সুরক্ষা বাহিনীতে পরিণত হয়েছে। বন্ধুরা, আমি জেল গেটে অনাচার এবং টাকার বিনিময়ে মুক্তির নিশ্চয়তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।